হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে স্বয়ং, ইয়েস স্বয়ং জিদ্দার বিষয় নিয়ে। জিদ্দার ফ্যান্সরা যে কতটা আপন করে নিতে পারে বিভিন্ন বিবিধ মানুষজনেদের সেটা দেখতে পাচ্ছি, এবং রিসেন্ট টাইমসে এটা যেন আরও প্রাণোজ্জ্বল হয়ে উঠছে। এটা আমার ভীষণ ভালো লাগছে দেখে। দেখেও ভালো লাগছে যে ওয়াও, এটাই তো চেয়েছিলাম, এই জিনিসটাই তো এক্স্যাক্টলি হোক, সেটাই তো আমাদের চাহিদা ছিল, বা একটা বলার ছিল যে হ্যাঁ এরকমই কিছু চাই, এরকমই কিছু হোক। সত্যি জিত ফ্যান্সরা, লাভ ইউ, লাভ ইউ জিদ্দার। যারা ফ্যান্সরা রয়েছো, তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমাদেরকে ব্রেন ওয়াশ করা অত সোজা না, তোমাদেরকে লড়িয়ে তোলা সেটা অত সোজা না, তোমাদেরকে ফালতু মানে কি বলবো, মানে কি বলে, লড়াইয়ে লেলিয়ে দিয়ে কিছু মানুষের যে স্বার্থসিদ্ধি হচ্ছিল সেই জিনিসটাও করাও কিন্তু অত সোজা না, তোমরা কিন্তু কারুর হাতের পুতুল নয়। এটা জিত ফ্যান্সরা দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, জিত ফ্যান ক্লাব ইন্ডিয়া এইটা থেকে একটা দারুণ পোস্ট এসছে এবং তারা শেয়ার করেছে আর কি, এবং জিত ফ্যান ক্লাব সোনারপুর তারা পোস্টটা করে। কী লিখেছে? লিখেছে, আপনারা এখন দেখছেন টলিউডের সবচেয়ে বড় দুই সুপারস্টারকে, জিদ্দা এবং দেবদা। এই পোস্টটা তারা করে, মানে তারা পূর্ণ রেসপেক্ট করছে দেবদাকে এবং আপন করে নিচ্ছে দেবদাকে। এরপরে দেবিয়ান্সরাও কিন্তু বুঝে যাও এবং তারাও কিন্তু একটু বোঝো যে জিত ফ্যান্সরাও, মানে দেখো সবাই তো অ্যাকসেপ্ট করবে না একদিনে, এটা সম্ভব না। সব জিত ফ্যান্সরা দেবদাকে আপন করে নেবে এটাও সম্ভব না, কিন্তু এইটা সম্ভব, আমি এইটুকু বলতে পারি, এইটা সম্ভব যে যতজন দেব ফ্যান্স জিদ্দাকে আপন করে নিয়েছে তার থেকে হয়তো বেশি জিত ফ্যান্স দেবদাকে আপন করে নিয়েছে, এমনটা হলো আমি বলছি। এবং তারপরে আবার দেব ফ্যান্স আরও বেশি করে জিদ্দাকে আপন করে নিল, এরকম করতে করতে সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কিন্তু ব্যাপারটা একটা বড় জায়গায় গিয়ে পৌঁছবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাই হোক, লেখা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি যখন খুব খারাপ অবস্থা ঠিক তখনই এই দুই অভিনেতা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন। বাংলার মানুষ তোমাদের অবদান কখনো ভুলবে না, তোমাদের দুজনকে একসাথে আবার নতুন মুভিতে দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে দাদা, টলিউডের দুই মহারথী এক ফ্রেমে। দিয়ে এই পোস্টটা করা হয়েছে। এরকম একটা পোস্ট কার না দেখলে ভালো লাগে বলো তো? দেখলে তোমার মনে হয় না যে হ্যাঁ, মন শান্তি হয়ে যাওয়া বা একটা আলাদাই আলাদাই একটা তৃপ্তি হওয়া একটা পোস্ট দেখলে? কারণ ছোটোবেলা থেকে আমি দেব ভার্সাস জিত, না দেব অ্যান্ড জিতে বিশ্বাস করে এসেছি, এবং আমি সেটাই চেয়েছি যে সব দিক দিয়ে সেরকম যেন কিছু হয়, সেরকম যেন কিছু থাকে, কিন্তু এতদিন দেখতে পাচ্ছিলাম যে সেটা হচ্ছিল না। ভালো করে লক্ষ্য করে দেখবে সেটাই হচ্ছিল না, মাঝে কয়েকদিন আগে বা একদম মিড অফ টাইম খুব একটা ক্যাওস সৃষ্টি হয়, বিশেষ করে কিডন্যাপ ভার্সাস শেষ থেকে শুরুর সময় খুব ক্যাওস সৃষ্টি হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে রাবণ ভার্সাস কৃষ্ণের সময় কিন্তু অতটা বাওয়াল হয়নি, আস্তে 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 কিন্তু কমে যাচ্ছে বিষয়টা। ভালো লাগছে দেখতে দেব অ্যান্ড জিত, দেব ভার্সাস জিত না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।